আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। সো আমি আপনাদের সামনে হাজির হয়েছি জুনিয়র ইনস্ট্রাক্টর, যে আমাদের পরীক্ষার ডেট যদিও বিপিএসসি ওয়েবসাইটে আমরা পাইনি, বাট আনঅফিসিয়ালি কিন্তু আমরা জেনে গিয়েছি যে 18 মার্চ কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে ইনশাল্লাহ। সো বহুল একটা প্রতীক্ষিত একটা পরীক্ষার আর ডেটের অপেক্ষায় আমরা ছিলাম, যেটা দীর্ঘদিন সময় ধরে আমরা অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আশা করি 18 মার্চ সেটা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমরা রাখতেছি। সেক্ষেত্রে আমরা যেটা এখন লক্ষ্য করতেছি যে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে, ডেট পাওয়ার পর থেকেই কিন্তু এক একজনের সিচুয়েশন কিন্তু এক এক দিকে টার্নিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। সো আমি আপনাকে বলবো, অবশ্যই পরীক্ষার ডেট দিয়েছে আপনি এটা জেনেছেন, সেক্ষেত্রে আপনার হাত পা কাঁপতে পারে বা আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে, এটা কিন্তু স্বাভাবিক, যেটা আমাদের সময় কিন্তু করেছে। সো এটা একটা সিম্পল বা একটা নর্মাল ওয়ে, আপনি এত ওয়ারিড বা টেনশন হবে না। তার কারণটা হচ্ছে আপনি দীর্ঘ 1-1.5 বছর ধরে কিন্তু এই টার্গেট করেই কিন্তু পড়াশোনা করতেছেন, তাহলে আপনি টেনশন করবেন কেন? আপনার কোনো টেনশনের কারণ নাই, শুধুমাত্র এই 38 ডেজ বা এই 38টা দিনকে যদি আপনি প্রপার ইউটিলাইজ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার যে টার্গেট সেই টার্গেটে আপনি পৌঁছাইতে পারবেন। এখন এই 38টা দিন আপনি কিভাবে ইউজ করবেন এবং এই 38টা দিনের মধ্যে আপনার কি করা দরকার এবং কি করা দরকার না, এই বিষয়গুলো কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন। সো এই সময়টাকে ইউজ করার জন্য সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনার সুস্থ থাকা। এই সুস্থ থাকার জন্য কি করতে হবে এটা আমি আর বলতে চাই না, সেটা আপনাকেই কিন্তু বুঝে নিতে হবে। সময় মতো ঘুমাবেন, সময় মতো খাওয়া দাওয়া করবেন, অর্থাৎ শরীরের দিকে খেয়াল রাখবেন, দ্যাটস এনাফ, কারণ আপনি লং টাইম কিন্তু পড়াশোনা করে আসতেছেন। সো ডেট দিতে এটা আপনার কোনো হতাশ হওয়ার দরকার নাই। আমরা একটা সামারি দিয়েছি দেখেন, যে আমরা বলতেছি যে লাস্ট ইয়ার সো জুনিয়র ইনস্ট্রাক্টর, অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে, আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন আমার উপর, ভাই এত কথা বলে। সো জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষাটা 200 মার্কের হবে অনেকেই জানে না, আজকেও ফোন এসেছে, ভাই এটা কত মার্কের পরীক্ষা হবে, ডিপার্টমেন্ট কোন বইটা নিব। সো ভেরি ব্যাড, এটা 200 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময়, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন ডেটটা হচ্ছে 18 মার্চ 2023 সালে। এরপরে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 1,25,000, আমাদের যতগুলো ক্যাটাগরি রয়েছে বা 44টা যত ক্যাটাগরি রয়েছে না সবগুলো মিলে ক্যান্ডিডেট কিন্তু 1,25,000-30,000 ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখানে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এখন দেখেন আমরা এখন সেফ জোন, আর হচ্ছে এই সেফ জোনের বিষয়টা আমরা একটু বলে দেই আপনাকে, আপনি যে 200 মার্কের পরীক্ষার প্রিপারেশন আপনি নিচ্ছেন, সেক্ষেত্রে আমরা বলি, যেটা অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই কত হইলে টিকবো বা কত হইলে টিকবো না, এটা আসলে কোশ্চেন করাটাই কিন্তু ভুল আমি মনে করি, কারণ আপনি তো 200 মার্কের প্রিপারেশন নিচ্ছেন, কত হইলে টিকবেন কত হইলে টিকবেন না এটা আপনার আসার কোনো দরকার নাই, আপনি টিকার জন্যই কিন্তু পড়তেছেন, সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পরেই বোঝা যাবে। তারপরেও আপনাদের কোশ্চেন অ্যান্সারের জন্য আমি বলে দিই, যদি হার্ড প্রশ্ন করে বিপিএসসি, যদি হার্ড প্রশ্ন করে আপনি 95%± মধ্যে থাকবেন, তারপরে কিন্তু আপনি ভাইবা দেওয়ার সুযোগ পাবেন। বিপিএসসি যদি সহজ প্রশ্নও করে, খুবই সহজ কোশ্চেন করছে, আপনি নিজে আসি বলতেছেন আমি 180 পাবো, ইম্পসিবল, কখনো 180 আপনি পাবেন না, সেক্ষেত্রে সহজ প্রশ্ন করলে 115%± মধ্যেই কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন, ভাইবা দিতে পারবেন। সবচেয়ে এখানে যে একটা আমরা সেফ জোন দিয়েছি, এটা হলো এই টার্মের বিষয়ের জন্য সেফ জোন। আসলে প্রশ্ন কেমন হবে আমরা কেউ জানি না, তবে আমার প্রেডিকশন, যেহেতু আমি বিপিএসসি তে 8টা প্রিলি দিয়েছি, ঠিক আছে, তারপর হচ্ছে 7টা রিটেন দিয়েছি, সেই ক্ষেত্রে আমার যে প্রেডিকশন, যেহেতু বিপিএসসি সম্পর্কে হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আমি বলতে পারি অবশ্যই এই কোশ্চেনটাও আপনাদের মোটামুটি একটা মিডিয়াম লেভেলে থাকবে, ওই রকম হার্ড লেভেলে কিন্তু যাবে না, কারণ এখানে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু জড়িত রয়েছে। সো বেশি হার্ড লেভেলে গেলে কিন্তু তারা ক্যান্ডিডেট খুঁজে নাও পেতে পারে, এই জন্য কোশ্চেন নিয়ে আপনার কোনো টেনশন নাই, আপনি যা পড়েছেন এগুলোর ভিতরে কিন্তু আসবে। আপনার পরীক্ষা হবে 200 মার্কের আর আপনার টিকতে লাগতেছে 115%±, তাহলে আপনার কত 80 মার্কস 85 মার্কস কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। এখন দেখেন এখানে যেটা এখন টার্নিং পয়েন্ট একটা দাঁড়াবে, আপনি যেটা করবেন দেখেন এই 200-র ভিতরে আপনি এখন যত মার্কস ক্যারি করতে পারবেন ভাইবাতে তত অ্যাডভান্টেজ পাবেন বা ভাইবা বা ফাইনাল রেজাল্টের দিকে আপনি কিন্তু এগিয়ে থাকবেন। এখন আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আপনি বেশি মার্কস এখানে ক্যারি করবেন। সর্বপ্রথম যে ভুলটা যেখানে হবে, এই নেশায় বা এই ধান্দায় যে আমাকে 200টা দেখাইতে হবে, 180টা দেখাইতে হবে, এক্ষেত্রে কিন্তু আপনি ভুল করে যাবেন। সো এই ভুলটা করা যাবে না। আমাদের এই পরীক্ষাতে সবচেয়ে একটা ভুলের জন্য যেটা আপনি টিকবেন না, সেটা আমি এখানে উল্লেখ করে দিছি, যেন চোখে পড়ে বারবার যেন দেখেন আপনি,
দেখেন, একটি ভুলের জন্য টিকবেন না, সেটা হলো ভুল উত্তর দাগানো। আপনাকে ধ্বংস করে দিবে, আপনাকে সার্কার করে দিবে। 1.5-2 বছর ধরে যে প্রিপারেশন নিচ্ছেন, 3 বছর ধরে যে প্রিপারেশন নিচ্ছেন, সমস্ত কিছু ধূলিসাৎ করে দিবে এই 0.5। সো বি কেয়ারফুল, এই 0.5 হচ্ছে ভুল উত্তর দাগানো। একটা ভুল উত্তর যদি দাগান, আপনার টোটাল মার্কস থেকে 1.5 মার্কস কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য যেটার উত্তর জানেন আপনাকে সেটা দাগাইতে হবে। এটাও মাথায় রাখতে হবে, আমি যদি একটু বেশি মার্কস তুলতে পারি, আমি কিন্তু সুপারিশ প্রাপ্তর ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকব। সো আমি আপনার কাছে জোরালো রিকোয়েস্ট করব, যা যা করেছেন এই পড়াশোনাগুলো কিন্তু রিভিশন দিতে থাকেন, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। নতুন করে কোনো বই কেনারও দরকার নাই, নতুন করে কোনো হচ্ছে পড়াশোনা অ্যাড করারও কোনো দরকার নাই, জাস্ট যা পড়েছে এগুলো নিয়ে কিপ স্টাডি। যারা নিউ কামার রয়েছেন, একবার নতুন ভাবে আবার শুরু করতে যাচ্ছেন, আপনি কি করবেন, শুধুমাত্র বিসিএস প্রশ্ন ম্যাপ আর হচ্ছে অথবা এমসিকিউ জব সলিউশন, এই দুইটা বই বা এই একটা বই আপনি ফলো করে পরীক্ষা দেন। যেহেতু নতুন হয়ে থাকেন, যেন ডেট দিয়েছে আজকে থেকে পড়া শুরু, এই টাইপের যদি কেউ থাকে। আর আমরা পুরাতন যারা রয়েছি, যার কাছে যে ধরনের বই আছে, যে যেটা বই স্টাডি করেছি, ওই বইটাকে আমরা এখন রিভিশন দিতে থাকবো, ঠিক আছে, ইনশাল্লাহ ওই বইটাকে রিভিশন দিতে থাকবো। তারপরে পুনরায় আমরা একটু সিলেবাসটা দেখে নিই। দেখেন, বাংলা থেকে 40 মার্কস, ইংলিশ থেকে 40 মার্কস, জিকে থেকে 40, ম্যাথ থেকে 30, এবং ডেইলি সায়েন্স বা দৈনন্দিন বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান থেকে আমাদের থাকবে 50 মার্কস। এখন এই 200 মার্কের মধ্যে আপনি যদি টিকতে চান, একটা হচ্ছে টিকা আর একটা হচ্ছে চাকরি নেওয়া, শুধু টিকলেই কিন্তু এখানে হবে না, বা এমনটাও হতে পারে যে টিকলেও হতে পারে, সেটা প্রশ্নের উপর নির্ভর করবে কতগুলো টিকাবে, কি ধরনের প্রশ্ন টাইপ হবে সেটা। যেহেতু এটা এমসিকিউ, এটা কিন্তু একটা খেলা, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা খেলা, 200 মার্কের একটা খেলা আপনার সামনে চলে আসবে। এখন এই যে মাথা ঠান্ডা রেখে, যে ওই সময়টাকে, ওই 2 ঘন্টাকে নিজেকে কন্ট্রোল করে সঠিক উত্তরগুলোকে টিক দিতে পারবে, সেই কিন্তু সাকসেস হবে, এবং বিজয়ের হাসি কিন্তু সেই আসবে ইনশাল্লাহ। এখন দেখেন, আমরা প্রিভিয়াস টাইমে বাংলা আপনি কি কি পড়বেন, ইংলিশ কি কি পড়বেন, জিকে কি কি পড়বেন, ম্যাথ কি কি পড়বেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার ইউটিউবে, আপনি যদি আবার শুরু করতে যাচ্ছেন, আমার ইউটিউবে এই টপিকসগুলো নিয়ে কি কি পড়বেন না পড়বেন সেগুলোর জন্য ভিডিও দেওয়া আছে। ওই টপিকগুলো এখনই নোট করে নেন, যে টপিকগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি টপিক, এগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, সিলেবাস তো হিউজ বড়, সেটাকে শর্টকাট করে কিন্তু ইউটিউবে দেওয়া আছে, সেগুলো আপনি কিন্তু দেখে নিতে পারেন। তো আমি যেটা সর্বোপরি যেটা বলতে চাই, নতুন করে কোনো পড়াশোনা অ্যাড করা যাবে না, মানে আপনার যে যেখানে যে অবস্থায় বর্তমানে রয়েছেন, এই 38 ডেজ অর্থাৎ 38টা ডে কিন্তু মোটামুটি আপনাকে খুবই মানে একটা সেফ জোনে থাকার চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া এভরিথিং এর প্রতি আপনার হচ্ছে কি একটা নিয়মানুবর্তিতা বা একটা হচ্ছে শিডিউলের মধ্যে কিন্তু আপনাকে চলতে হবে। আর হাইপার টেনশনে কিন্তু যাওয়া যাবে না, হাত পা কাঁপাকাঁপি করতেছে এটা আসলে কোনো বিষয় না, আপনি কেন এই ধরনের টেন্স নেবেন, আপনি যে এতদিন ধরে পড়াশোনা করতেছেন, আপনি পরীক্ষা দিতে যাবেন, বাংলা আপনি পড়েছেন, বাংলা থেকে কোশ্চেন আসবে, ইংলিশ পড়েছেন, ইংলিশ থেকে কোশ্চেন আসবে, জিকে ম্যাথ যা যা পড়েছেন এগুলো থেকেই প্রশ্ন আসবে, 200টা প্রশ্ন আসবে, আপনি 120-130টা সঠিক দাগাবেন, দ্যাটস এনাফ, এটাই তো, পারবেন না যেটা এটা ছেড়ে দিবেন, যেটা পারবেন না সেটা ছেড়ে দিবেন, ঠিক আছে। আমরা পরীক্ষার আগ মুহূর্তে হয়তো আর একটা লাইভ করতে পারি, যে আপনার টেনশনটাকে রিলিজ করার জন্য, সেটা আমরা ভেবে দেখবো, কিন্তু কি কি পড়বেন না পড়বেন এই শর্ট সাজেশন সবাই চাচ্ছেন, এটা কিন্তু আসলে হয় না, এতদিন ধরে পড়তেছেন আবার কেন শর্ট সাজেশন আপনার লাগবে, যে সাজেশনটা দেওয়া আছে বা যে টপিক গুলো পড়তে বলা হয়েছে এই টপিক গুলো আপনি বারবার রিভিশন দিতে থাকেন। যারা এখনো শুরু করেন নাই তাদের বিষয়টা কিন্তু আলাদা, তাদের জন্য এই ভিডিও না। যারা আমরা পুরাতন রয়েছি, দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছি, দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, গাজীপুরের মতো জায়গায় বাবা মাকে ছেড়ে কষ্ট করে কিন্তু সেখানে দিন রাত কাটাচ্ছি, দিন পার করতেছি শুধুমাত্র এই সার্কুলারটার জন্য, তাদের জন্য আমি বলবো আপনি এই কয়েকটা দিন একটা রুটিন করে, নিজে একটা রুটিন করে, একটা হইতে পারে পুরো ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আপনি টপিক ওয়াইজ করতে পারেন, বাংলা আগে শেষ করতে পারেন, ইংলিশ এইভাবে করে পাট পাট করে শেষ করতে পারেন, দেন মার্চ মাসে যে আপনি হচ্ছে পুরোটা কম্পাইল করে একটা পড়াশোনা স্টাডি করতে পারেন কিন্তু। আর এমসিকিউ পরে কখনো শেষ করতে পারবেন না, এরকমটা মনে হবে কিছুই অ্যান্সার করতে পারবেন না, কিন্তু যখন আপনি প্রশ্নটা হাতে পাবেন দেখবে সবগুলো আপনার মনে হচ্ছে, 4টা অপশন
আপনার কনফিউশন সৃষ্টি হবে, যে রুমের মধ্যে ভালো করে ধ্যান দিয়ে পড়বে, মনোযোগ সহকারে পড়বে, সে কিন্তু চারটার মধ্যে সঠিক উত্তরটাকে টিক দিতে পারবে। আর যারা রুমে পড়াশোনার মধ্যে গ্যাদারিং, বিশৃঙ্খলা, ফোন, ফেসবুক বিভিন্ন ফাংশন নিয়ে পড়াশোনা করবে, তারা কিন্তু কনফিউশনে পড়ে যাবে, ক না খ এরকমটা হবে। আর যাদের বেশি টেনশন কাজ করতেছে, ওরা কিন্তু ক দাগাইতেছে কিন্তু খ দাগিয়ে ফেলবে, এটা আমি বারবারই কিন্তু বলি। সো আপনি কোনো বাড়তি টেনশনে যাবেন না, ক মানে কয়ে দাগাবেন, দরকার হয় আরো 2 সেকেন্ড সময় বেশি যাক, কতেই বৃত্ত ভরাট করবেন, তারপরে আপনি 2 নম্বর প্রশ্নে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, কত কয়ে দাগাবেন, বারবার বলতেছি কতে খ দাগাবেন না, আপনি নিজেই বলতেছেন অ্যান্সার হইলো ক, ক বৃত্ত ভরাট করবেন, কিন্তু ফাইনালি বৃত্ত ভরাট করতেছেন খতে, এটা কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না, তার একমাত্র কারণ হচ্ছে বেশি টেনশনের কারণে। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, বেশি টেনশন কিন্তু করা যাবে না ইনশাআল্লাহ। এখন আমরা একটু আপনাকে তারপর সামারাইজ দেই যে বাংলা থেকে এই সর্বশেষ সময়ে আপনি কি কি পড়বেন। আচ্ছা, অনেকেই বলতেছেন যে আমি এখন কি কি পড়বো, এটা কিন্তু বারবার কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছে, বাংলার জন্য স্পেশাল ভিডিও, প্রত্যেকটার জন্য স্পেশাল ভিডিও মেবি দেওয়া হয়েছে ইউটিউবের মধ্যে এবং আমার চ্যানেলে। বাংলার জন্য হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে ব্যাকরণ, একটা হচ্ছে সাহিত্য। তাহলে এখান থেকে 40 মার্কস থাকবে। তাহলে আমরা আপনাকে প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে ব্যাকরণ থেকে 15 মার্কস থাকবে, সাহিত্য থেকে 25 মার্কস থাকবে। ব্যাকরণ থেকে কি কি পড়বেন আমরা বারবার বলতেছি, ধ্বনি, বর্ণ, শব্দ, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, শুদ্ধ বানান, ঠিক আছে। এরপর ওই দিক থেকে বিপরীত শব্দ, শুদ্ধ বানান, এক কথা প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, সবগুলোই আপনাকে পড়ে ফেলতে হবে। দেন সাহিত্য থেকে আমরা বলতেছি রবীন্দ্রনাথ এবং নজরুলকে আগে পড়বেন, প্রাচীন যুগ রয়েছে, মধ্যযুগ রয়েছে এবং আধুনিক যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, তার মধ্যে স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে চর্যাপদ থেকে প্রশ্ন আপনি পাবেন, তারপর হচ্ছে মঙ্গল কাব্য থেকে আপনি প্রশ্ন পাবেন, উইলিয়াম ফোর্ড কলেজ থেকে আপনি প্রশ্ন পাবেন, এই টাইপের করে আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে আপনি প্রশ্ন পাবেন, যত ধরনের নাটক আছে এই টাইপ থেকে প্রশ্ন পাবেন, পত্রপত্রিকা থেকে একটা প্রশ্ন পাবেন, কবিতা ছদ্মনাম থেকে একটা প্রশ্ন পাবেন, বাংলা সাহিত্যে প্রথম এই টাইপ থেকে একটা প্রশ্ন পাবেন, দেন হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড যত কিছু রয়েছে, নাটক, উপন্যাস, কবিতা, ছন্দ, ছড়া, ছোট গল্প, চলচ্চিত্র, সব টাইপ থেকে ওখান থেকে 2-3 মার্কের কিন্তু প্রশ্ন পাবেন। এই তো আপনার পড়াশোনা, আপনার 40-এর ভিতরে তো 40 লাগবে না, আপনার 115-20-25 লাগবে যদি আপনি কোয়ালিফাই করতে চান। সেক্ষেত্রে এই যে টপিক গুলো বারবার বলা হচ্ছে, এই টপিক গুলো কিন্তু আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন এগুলো না আপনার পরীক্ষা হিট করতেছে। হিট পরীক্ষার কোশ্চেন সবার সামনে সেম মনে হবে, কিন্তু সঠিক উত্তরটা দাগাতে পারবে কয়জন, এটা উপন্যাস না নাটক, কাব্য না গ্রন্থ, আপনার কিন্তু প্যাঁচ লেগে যাবে। সো এখন পর্যন্ত রুমে যা পড়বেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কিন্তু পড়বেন, যতটুকু পড়বেন এতটুকু সঠিকটুকু পড়বেন, তাহলে আপনি কিন্তু টিকবেন। আপনি এই 38 দিনে অনেক বই পড়ে শেষ করে দিলেন, কিন্তু পরীক্ষার হলে যে আপনার কনফিউশন কাজ করতেছে তাহলে কিন্তু দরকার নাই। আপনি যতটুকু পড়বেন এতটুকুর ভিতরে যা আসবে তাই দিবেন ইনশাল্লাহ। আমরা ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশে আমাদের একটা আছে গ্রামার পার্ট আর একটা আছে লিটারেচার পার্ট। ইংলিশের ক্ষেত্রে আমরা যদি গ্রামার পার্টের ক্ষেত্রে বলি, 1 নম্বরে আমরা বলেছিলাম প্রিপজিশন থেকে আমাদের কোশ্চেন থাকবে, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন থাকবে, রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদের কোশ্চেন থাকবে, জিডান পার্টিসিপেন্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে, তারপরে আমরা আরো কয়েকটা মুখস্থবিদ্যা টপিক আপনাদেরকে বলেছিলাম, ভয়েস নেরেশন থেকেও কিন্তু কোশ্চেন থাকবে, ভয়েস থেকে থাকবে, নেরেশন থেকে থাকবে না, এরকম নয়, দুটা থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে আপনার টেন্স থেকে থাকতে পারে, জেন্ডার টেন্স থাকতে পারে, ঠিক আছে। তারপরে ওই দিক থেকে আমরা মুখস্থবিদ্যা বলেছিলাম যে হেডওয়ার্ড থেকে মিনিং বের করা, রিলেটেড ওয়ার্ড একটা বিষয় রয়েছে, তারপর হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেশ এর একটা বিষয় রয়েছে, ইডিয়ম এন্ড ফ্রেশ এর মিনিং এর একটা বিষয় রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর একটা বিষয় রয়েছে, এই টাইপের কিছু মুখস্থবিদ্যা রয়েছে, সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে আমাদের প্রশ্ন থাকবে এবং সর্বশেষ স্পেলিং থেকে প্রশ্ন থাকবে। সো এই ইংলিশে আমি এটা এখন শর্ট করে বললাম, পুরো একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে আপনি এটা দেখে এখন নোট নেন, এই টপিকগুলো বারবার কিন্তু পড়তে থাকেন। জিকে, জিকের বিষয়ে আমরা যেটা সবসময় বলি যে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি, এগুলো না আপনারা যা পড়তেছেন এতদিন ধরে সেই আমাদের বাংলাদেশ বিষয়গুলো যে পড়াশোনা গুলো করতেছেন এগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এখন বাংলাদেশের কথা বলি, অবশ্যই সংবিধান থেকে প্রশ্ন থাকবে, আন্তর্জাতিকের কথা যদি বলি অবশ্যই আপনার জাতিসংঘ থেকে প্রশ্ন থাকবে, সদরদপ্তর থেকে প্রশ্ন থাকবে, পূর্ণ অর্থ থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ যে টপিক গুলোর কথা আমরা বারবার বলি যেগুলো না ভাইরাল টপিক এর মতো, সেই টপিক গুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে, 2-1টা আনসিন প্রশ্ন থাকতেই পারে। সাম্প্রতিক বাংলাদেশের যে অর্জন রয়েছে, আমাদের সাম্প্রতিক যে সরকারের যে সফলতা রয়েছে,
যত ধরনের প্রজেক্ট গুলো হচ্ছে, প্রকল্প গুলো হচ্ছে, সবগুলা থেকেই কিন্তু টুকটাক প্রশ্ন থাকবে। বিপিএসসি সাম্প্রতিক প্রশ্ন খুবই কম করে, কিন্তু আপডেট প্রশ্ন থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। যেমন করোনা হইতে পারে, মেট্রোল হইতে পারে, পদ্মা সেতু হইতে পারে, বঙ্গবন্ধু টানেল হইতে পারে, এই ধরনের যতগুলো রয়েছে সবগুলা থেকে কিন্তু টুকটাক প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে, যেগুলো আমরা হচ্ছে অলরেডি জানি। এরকম করে হচ্ছে ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে আমি বলেছি পাটিগণিতটাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ পাটিগণিত থেকে আমি মনে করি বেশি মার্কস থাকবে এবং জ্যামিতি থেকে বেশি মার্কস থাকবে। পাটিগণিতের মধ্যে মৌলিক সংখ্যা, লসাগু গসাগু, ঐকিক নিয়ম, তারপর হচ্ছে লাভ ক্ষতি, তারপরে হচ্ছে সুদ কষা, ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো আমাদেরকে করতে হবে। ম্যাথের একটা মনে হয় ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে, কোন কোন ম্যাথ গুলো আমরা করবো। তারপর হচ্ছে আমাদের এখন দেখেন যে সাধারণ বিজ্ঞান থেকে 50 মার্কস থাকবে। এই সাধারণ বিজ্ঞান নিয়ে কিন্তু আমাদের ভিতরে একটা কনফিউশন আছে, আসলে এটা কিভাবে কভার করা যায়। আমরা বিপিএসসি তে একটা রিটেন কোশ্চেনও কিন্তু দেখেছিলাম, তারা সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন করেছিল, সে 9-10 এর ডিপলি থেকে প্রশ্ন করেছিল বা 9-10 এর বই থেকে প্রশ্ন করেছিল। যেহেতু আমাদের এটা এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, সো আমাদের কাছে যার কাছে যেটা রয়েছে সর্বশেষ সাজেশন আমি আপনাকে বলতে পারি, ডাইজেস্টের পিছনে যতটুকু আছে এতটুকু পড়লেই কিন্তু আপনার হবে, ঠিক আছে, এতটুকু পড়লেই হবে। যারা একবার নতুন, আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চাচ্ছেন বা এই কয়েকদিন পরে পরীক্ষা দিবেন, তারা শুধুমাত্র আমি যদিও বিসিএস প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে এইটা পড়বেন, আর অথবা এমসিকিউ জব সলিউশন প্রফেসর এইটা পড়বেন, এর সাথে হচ্ছে আমি একটা ভ্যাকসিন বিপিএসসির জন্য বের করেছি, যেটাতে কিছু ভুল ছিল আমরা এটা কারেকশন করে দিয়ে দিব বলেছিলাম, এখনো দেই নাই, তো এখন এটা কারেকশন আমাদের হয়ে যাচ্ছে, আমরা দ্রুত কারেকশন করে দিয়ে দিব। সো ভ্যাকসিন এবং হচ্ছে এমসিকিউ জব সলিউশন, ভ্যাকসিনটা হচ্ছে বিপিএসসির আলোকেই আমাদের এটা করা, এটা যদি এখন আপনি প্র্যাকটিস করেন এই অল্প সময়ের জন্য, ওখানে সবকিছু ইনক্লুড করা আছে আমার, অথবা লাখ যদি ফেভার করে শুধুমাত্র ভ্যাকসিন পরে কিন্তু আপনি টিকে যাবেন, এটা আমার কাছে মনে হয় বা আমি ওটা সেইভাবেই সাজানো হয়েছে ইনশাল্লাহ। এই জন্য যারা এখনো কোনো বই কিনতে পারেন নাই বা কি কিনবেন কি পড়বেন, তারা অবশ্যই ভ্যাকসিন বইটা নিয়ে সেই ভ্যাকসিন বই আর প্রশ্ন ব্যাংক এই দুইটা পরে পরীক্ষা দিবেন, সর্বশেষ ডোজ হইলো এটা আপনার জন্য, ঠিক আছে। এইভাবে করে এখন দেখেন এই সাধারণ বিজ্ঞানের জন্য আমাদের এখন যেটা করা লাগবে, যে এটা যে যে বই পড়েন, প্রফেসরের বই পড়েন, ওরাকারের বই পড়েন, MP3 বই, যে কোনো বই পড়েন, যেটা বই পড়তেছেন সেটা পড়েন, কোনো সমস্যা নেই, কোন বইটা ভালো এটা আমার দরকার নাই, জিমালার বই পড়তে পারেন, যার কাছে যেটাই আছে সেটা থেকে আপনি পড়েন, আমাদের এগুলো পড়া আছে, ঠিক আছে, এখন শুধু প্র্যাকটিসের দরকার। তো এইভাবে করে আমরা যদি এই সিলেবাসটা গুছাইতে পারি, এই আমাদের ডে আছে কয়টা, আমাদের ডে আছে কিন্তু ধরলাম 38 ডে আছে, এই 38 ডে আমি মনে করি হিউজ একটা টাইম আপনার জন্য, হিউজ একটা টাইম, 38 ডে হিউজ একটা টাইম। আপনি যদি পার ডে 8-10 ঘন্টা করে পড়েন, আপনার বইয়ের কিছুই থাকবে না বলে আমি মনে করি। কোনগুলো থাকবে না, যে টপিক গুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন সেট হয় সেগুলো টপিকের কথা বলতেছি, 8-10 ঘন্টা স্টাডি করবেন, দ্যাটস এনাফ, রিল্যাক্সে থাকবেন, বিকালে বিকেল টাইমটা আসর থেকে মাগরিব টাইমটা কোনো পড়াশোনা করবেন না, ঠিক আছে, রাইট জেগে পড়বেন না। যারা রাইট 3-4টা পর্যন্ত পড়াশোনা করেন, 2-3টা পর্যন্ত পড়াশোনা করেন, আপনার কিন্তু পরীক্ষার মধ্যে যা কনফিউশন সৃষ্টি হবে যে ক না খ, ক না খ, এই এত রাত্রে পড়া যাবে না, ঠিক আছে, আপনি হচ্ছে একটা রিমের ভিতরে চলে আসবেন, তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে আবার উঠবেন, এক্ষেত্রে আপনার জন্য পজিটিভ হবে, কারণ এমসিকিউ সবারই কমন পড়বে, ভালো ভালো স্টুডেন্টরা সবাই কমন পড়বে, কিন্তু নেগেটিভ ভুল লাগার কারণে ভালো স্টুডেন্ট টিকবে না। আবার যারা হচ্ছে একটু উইক টাইপের স্টুডেন্ট থাকবে, এরা কিন্তু ওই পরীক্ষা হলে অত বেশি না পড়ে কিন্তু হিট করতে পারে। সো আপনি যেহেতু জব পেতে এসেছেন, আপনার একটা জব লাগবে, আমরা জানি এখানে প্রায় মনে হচ্ছে কত 3300 বা 3400 পোস্ট আমাদের রয়েছে, ঠিক আছে, ধরলাম যে 3000 পোস্ট রয়েছে, তাহলে আপনার 3000 পোস্ট থেকে একটা পোস্ট দরকার, তাহলে আপনি কেন সারা রাত জেগে বই পড়তে যাবেন, আর কেন এবার আপনি ভুল লাগাবেন, আর 200-200 তো আপনি পাচ্ছেন না, জীবনও পারবেন না, সেখানে যদি আপনি 115-120-125 যদি তুলতে না পারেন, এতদিন ধরে কি পড়াশোনা করতেছেন নিজেকে প্রশ্ন করেন। আমি আপনাকে সর্বশেষ বলতে চাই, আপনি যা পড়েছেন এটাকে জাস্ট রিভিশন টাইম হিসাবে নিয়ে 38টা দিন আপনি প্রপার ইউটিলাইজ করবেন। যদি মনে করেন মাঝখানে বিরতিতে ছিলাম, এই কয়েকদিন টপিক ওয়াইজ পরে পরে নিজেকে আগায় নেন, শেষ করে দেন, পাশের রুমে সারকার করে দিয়েছে বই, এমসিকিউ জব সলিউশন প্রফেসর সিরে সারকার, আপনার কোনো টেনশন নাই, দেখা যাবে যে সেও যে এই 0.5 এর জন্য কিন্তু আটকে যাবে, এটা কোনো রিটেন না, শুধুমাত্র এমসিকিউ, যে কেউ কিন্তু এটা হিট করতে পারে, শুধুমাত্র আপনার কাজ হবে আপনি সঠিকটা দাগাবেন। আমি গাজীপুর শাখায় আমাদের যখন পরীক্ষা হয় জুনিয়র স্টুডেন্ট পরীক্ষা নিতে নিতে আমিও কিন্তু ক্লান্ত,
অনেক পরিশ্রম কিন্তু আমরাও করেছি এই পরীক্ষার জন্য, বারবার কিন্তু বলে এসেছি শুধু নেগেটিভটা দেখাবেন না, আপনি কিন্তু ভালো একটা স্কোর করতে পারবেন। অনেকেই শুনে অনেকে কিন্তু শুনে না, সর্বশেষ সাথে সাথে আমি বলতে চাই আপনি অবশ্যই ফাইনাল পরীক্ষায় 18 মার্চের পরীক্ষায় আমাদের এই কথাটা অবশ্যই মেনে চলবেন, দেখবেন যে আপনি টিকে গেছেন। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমরা বলতেই পারি, যখন আমাদের 100 মার্কের এমসিকিউ ছিল কেউ এসে বলে আমার 90টা হয়েছে ভাই, তখন আমরা বলি ভাই আমার 60টা হয়েছে। তো দেখা গেল যে 90টা হয়েছে ও রেজাল্ট কিন্তু আসে নাই, আর আমাদের 60টা দিয়ে কিন্তু রেজাল্ট চলে আসে। আপনি 200টা এমসিকিউ দাঁড়াইতে টাইম পাবেন মনে করছেন? 200টা এমসিকিউ কখনো দাঁড়াইতে আপনি সময় পাবেন না, 200টা এমসিকিউ 2 ঘন্টা দাঁড়াইতে হবে, এটা কিন্তু চারটিখানি কথা না। 100টা এমসিকিউ দাঁড়ানোর পর আপনার কিন্তু ব্রেন কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে 100টা এমসিকিউ দাঁড়ানোর পর। সো আপনার টার্গেট থাকবে প্রথম ধাপেই যেন 110টা এমসিকিউ আপনার হয়ে যায়। প্রথম ধাপটা বলতে আমি কি বুঝাচ্ছি, মনে করেন আপনি 1 নম্বরটা পড়লেন, পড়লে দেখলেন যে আপনি এটা পারেন 100% পারেন, কয়ে বৃত্ত ভাগ করলেন। 2 নম্বরটা দেখলেন পারেন না, ফাঁকা রেখে যান। 3 নম্বরটা আসেন পারেন, তাহলে এটা খ বৃত্ত ভাগ করেন। 4 নম্বরটা আসেন পারেন না, ফাঁকা রেখে যান। এইভাবে করে যখন আপনি সিরিয়াল মেনটেন করে যাবেন 200 ঘরে, তখন যেন যখন 200 ঘরে আপনি পৌঁছে যাবেন তখন চট করে একটা গলা দিয়ে দিবেন, ঠিক আছে? 100% ছাড়া কিন্তু দাগাবেন না ভাই, কোনো 50-50 কোনো 70-30 এরকম কোনো কিছুই করা যাবে না, 100% ছাড়া দাগাবো যাবে না। কারণ আমরা বিসিএস এর কথাও যদি বলি, তাদের কোশ্চেন হার্ড হলে তারা কিন্তু এই মার্কসগুলো নিয়েই কিন্তু আজকে বিসিএস কাটানো হয়েছে। সো আমরা এটা জুনিয়র স্টেটের পরীক্ষা, সর্বশেষ এতটুকুই বলতে চাই। কোশ্চেন আমি মনে করি কোশ্চেন একটা মিডিয়াম লেভেল বা একটা ইজি টাইপের কোশ্চেন আমরা আশা করতেছি, ইজি টাইপের কোশ্চেনই যেন হয় সেই কামনা, সেই প্রত্যাশা, সেই দোয়াও থাকবে। এই কোশ্চেনটা আমরা সবার জন্যই মোটামুটি সমান থাকবে, তাই না? যে কোনো ধরনের স্টুডেন্ট, চাই এনভায়রনমেন্টাল সার্ভিং হোক আর চাই ইলেকট্রিক্যাল সিভিল হোক, সবার জন্য সেম কোশ্চেন থাকবে। সো আপনার সর্বোপরি যেটা কথা, আর কথা বলতে চাই না, অনেকক্ষণ বকবকাইছি, এখন আপনার কাজ হচ্ছে আমরা গাজীপুরে হচ্ছে 4টা মডেল পরীক্ষা নিব। আগামী 16 তারিখ থেকে গাজীপুরে সরাসরি মডেল পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, আবার হচ্ছে আমরা অনলাইনে নিব। অনলাইনের জন্য আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দিব আমাদের সায়ন জব কেয়ারে, সেটাতে আপনি জয়েন দিয়ে দিবেন। এই 4টা মডেল আপনারা দিবেন জাস্ট প্রস্তুতিমূলক বা নিজেকে যাচাইমূলক, আমরা বিপিএসসি যে প্যাটার্নে কোশ্চেন করে আমরা সেই প্যাটার্নে কোশ্চেন করবো ইনশাল্লাহ। আর গাজীপুরে যারা এখন রয়েছেন আপনি অবশ্যই আপনার পড়াশোনাটা চালু রাখেন, এই পড়াশোনা করে দীর্ঘদিন যে একটা অপেক্ষা ছিল এটার অবসান আপনাকে ঘটাইতেই হবে, কারণ আপনি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এটা আপনি শুধু নিজেই জানেন। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বলা হয়েছে, এরপরও আরো অনেক কিছু বাকি আছে। আসলে এখানে আমার না কোনো সাজানো আছে, আমি দাঁড়া হইলে যা আসে সেই কথাগুলো স্টুডিওর উদ্দেশ্যে কিন্তু বলি। এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, আর যারা এই ভিডিও দেখে ক্ষতিগ্রস্ত হবেন সে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন না বা কেউ সাজেস্ট তাকে করবেন না, কারণ আমি চাই না ইউটিউবে দিয়ে আপনার সময় নষ্ট হোক। কারণ আমি শুধু আপনাকে এতটুকুই বলতে চাই বারবার যে আপনার এখন একটা মোমেন্টাম দরকার, আর সেই মোমেন্টামের জন্যই আমার মূলত ভিডিওটা দেওয়া। আমার কথাগুলো শুনেন, কি কি বলেছি এটা বারবার শুনেন, শুনে এই অনুযায়ী চলতে থাকেন, দেখবেন যে আপনি টিকে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সালামু আলাইকুম।